নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি ইস্ট বেঙ্গল ক্লাবের ঠিক বাইরে থেকে। কারণ ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে আজকে সকাল সকাল বৃষ্টির মধ্যেই প্র্যাকটিস সেরে ফেললেন মোহামেডানের ফুটবলাররা। রাত পোহালেই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, যেই ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহামেডান আর ভবানীপুর, দুই দলই বেশ শক্তিশালী। সুতরাং বলাই বাহুল্য, কালকের ম্যাচ কিন্তু সহজ হবে না দুই দলের জন্য। তবে ফুটবলের একটা ভালো দিক আপনাদের সামনে তুলে ধরি, দুদিন আগে পর্যন্ত মাঠের মধ্যে যে দল একে অপরের ছিল শক্তিশালী প্রতিপক্ষ, শত্রু বললেই চলে খানিকটা, কিন্তু সেই দল আজকে সেই দলের ঘরের মাঠে, ইস্ট বেঙ্গলের ঘরের মাঠেই মোহামেডান কিন্তু প্র্যাকটিস সেরে ফেললেন। আর এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ইস্ট বেঙ্গলের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন দীপেন্দু বিশ্বাস। পাশাপাশি আজকের প্র্যাকটিসে এখানে কী হলো, কোচের সাথেও কথা বলেছিলাম আমরা, তিনি ঠিক কী জানিয়েছেন সেই বিষয়ে আপনারা একবার দেখে নিন। ভবানীপুর ভালো টিম, এক্সপিরিয়েন্স টিম, ভবানীপুর কলকাতা লিগে এবার ভালো খেলে, আমাদের সতর্ক থাকতে হবে। আমরা ইস্ট বেঙ্গল মাঠে আজ প্র্যাকটিস করেছি, কাল সন্ধ্যার পরে যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আমাদের ক্লাবের সিনিয়র অফিসিয়াল কামারদা নিতুদাকে ফোন করে এবং আমরা এই মাঠটা ইস্টবেঙ্গল ক্লাব দিয়েছে। তার জন্যে আমি নিতুদা এবং ইস্টবেঙ্গল ক্লাবকে ধন্যবাদ জানাই আজকে প্র্যাকটিসের জন্য। যদি আজ এখানে না প্র্যাকটিস করতাম তাহলে আমার মাঠটা খারাপ হতো এবং কালকে খেলার পক্ষে সমস্যা হতো। এখানে ইস্টবেঙ্গল ক্লাবকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে আজকে এই মাঠটা প্র্যাকটিসের জন্য। ডেভিড একটা ভালো গোল স্কোরার, যে টুর্নামেন্টে হাই স্কোয়ার হয়েছে ও কলকাতা লিগে ওই হাই স্কোয়ার হবে, কেন পরের যিনি আছে তিনি 8 গোল করেছে, সেহেতু মনে হয় না ডেভিডকে ছাড়িয়ে যেতে পারে। সেখানে আমার মনে হয় ডেভিড এই লিগে হাই স্কোয়ার, যেহেতু আমাদের মাঠে খেলা আমাদের ম্যাচ জিততে হবে এই লিগ চ্যাম্পিয়ন। আমরা গুড মর্নিং, how I say to the players today, every next match will be more difficult for us because we have this is tough schedule. We start to play 14, then 17, then 20th, now 23rd. This is every 2 days matches. This is really very difficult for the players, but they understand they must to do this job well. And tomorrow we expect difficult game because our opponent team is a good team. They have many experienced players in the squad, they were second position in the group, and they want to fighting, they want to show how they are strong tomorrow. But we are ready for the game tomorrow. We made analyze from opponent team, and players know what they need to do tomorrow in the match. Only we will see who is in better condition for tomorrow, and we will give tomorrow morning first our 11. This is his job, he is striker, he must to score the goals, and all team help him for that. How in last games it was nice passes for him from outside, from our wingers, and this is good actions, and David must be there, and he did a great job, and I hope he continue to work like that. No, we will see tomorrow in the match how they are fresh, but we did all for that. We have yesterday recovery session, today we have short practice before match tomorrow, and players understand not easy, but they concentrated on the next match. They don't think how it's difficult to was in last match because they did great job, but they are good professional players. They forget this and they concentrated on for the next game, because I told you this is next game, it's will be more difficult, more important. Samat was on the bench last game. He slowly he came in the good condition. Maybe next match he will play some minutes for the practice. We will see. Halder yesterday, Abhishek Halder yesterday start to work with the group, and also I think next matches also he will get the time to play. Sport সংক্রান্ত আরো আপডেটের জন্য চোখ রাখুন স্পট অন নিউজে। সাবস্ক্রাইব করুন আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ। স্পোর্টস সংক্রান্ত আরো বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পট অন নিউজে।